শাহরুখের জওয়ান সিনেমাতে টিকিটের মূল্য কত? চার বছর পর পাঠান সিনেমার মাধ্যমে পর্দায় ফের ঝড় তুললেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা জওয়ান আগামী 7ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি বৃহস্পতিবার 31শে আগস্ট দুপুরে মুক্তি পায় অ্যাটলি পরিচালিত এই সিনেমার ট্রেইলার। 2 মিনিট 45 সেকেন্ডের বহুরূপী শাহরুখ ভক্তদের মনে জ্বর তুলেছেন। শুক্রবার 1 সেপ্টেম্বর থেকে জওয়ান সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট, তবু টিকিট সংগ্রহ করতে ভিড় করছে শাহরুখ ভক্তরা। ইন্ডিয়া টুডে জানিয়েছে ভারতের জনপ্রিয় শহরগুলোর মধ্যে রয়েছে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, পুনে, কলকাতা। এইসব শহরের মধ্যে মুম্বাই ও দিল্লিতে জওয়ান সিনেমার টিকিট সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। মুম্বাই দিল্লিতে সিনেমাটির টিকিট মূল্য সর্বোচ্চ 2300 এবং 2400 রুপি, যা বাংলাদেশের মুদ্রায় 3180 টাকা। ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ জানিয়েছে শুক্রবার 1 সেপ্টেম্বর সকাল 10টা অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। বেলা 3টা পর্যন্ত সিনেমাটি মুক্তির প্রথম দিনে 1,18,000 টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে অগ্রিম 4 কোটি রুপি টিকিট বিক্রি হয়েছে। ধারণা করা হচ্ছে আজ 2 লাখ টাকার টিকিট বিক্রি হবে। জওয়ান সিনেমা পরিচালনা করেছেন তামিল সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। আগামী 7ই সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণ সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি।